নমস্কার আদর্শ ওড়িশা ইউটুব চ্যানেল পুঁথে আপনার স্বাগত আও সব একজাম প্রিপারেশন কমিটি চালছি আশা করছি ভালো চাল তো মুন্ড উপরে একজাম সেপা আজ আমি মক টেষ্টির যে পার্ট ওয়ান র্ট ওয়ানটি সবস অনুযায়ী অশি মার্কর মক টেস্ট করা যে কোড়িয়ে মার্ক আসু আমার জেনে নলেজ এবং কেঁট এফেয়ারস রু রিজনি কোড়িয়ে কম্পুটরু এবং চাইল্ড প্যাডালোজি

କେଳୁଚରଣ ମହାପାତ୍ର ସୀତାକାନ୍ତ ମହାପାତ୍ର ସୁଦର୍ଶନ ସାହୁ ଅପସନ୍ ଏ ହେଉ ସଠିକ୍ ଆନ୍ସର ମହାଦେବ ଆୟାର୍ ଗଣପତି ଯିଏକି ଉଣେଇଶହ ଚଉବନ ମସିହାରେ ଫାଷ୍ଟ ଓଡ଼ିଆ ଯିଏକି ଆମର ଓଡ଼ିଶାରୁ ପ୍ରଥମ ପଦ୍ମଭୂଷଣ ପୁରସ୍କାର ପାଇଥିଲେ ହେଲା ତିନି ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଖିବା ୱିଚ୍ ଇଜ୍ ଦ ହାଏଷ୍ଟ ମାଉଣ୍ଟେନ୍ ପିକ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା ଓଡ଼ିଶାର ସର୍ବୋଚ୍ଚ ପର୍ବତ ଶିଖର ନାମ କ'ଣ ଦେଓମାଳି ମଳେଇଗିରି ମହେନ୍ଦ୍ରଗିରି সিংহরাজ অপশন এ সঠিক আনসর দেওমা দেওমা হচ্ছে আমার ওড়িশার সর্বোচ্চ পর্বত শিখর নাও এই চারি নম্বর হুইজ ডে ইজ অবজার এজ রাজ দিবস ইন ওডা কেউ দিন ওড়িশ পঞ্চায়েত রাজ দিবস ভাবে পাশ করা যায় সেকেন্ড অক্টোবর পাঁচ জুন্ মার্চ তিন জুলাই অপশন সি সঠিক আনসর পাঁচ মার্চ পাঁচ মার্চ দিনা আমার ওশার পঞ্চায়েত রাজ দিবস ভাবে পান করা যায় পাঁচ নম্বর হুইচ ইজ দ্য লার্জেস্ট কোল ফিল্ড ইন ওড়িশা ওড়িশার সবুজ বড় কয়লা ক্ষেত্র কেউটিদাম বাদামপাড় তালচের সুকিন্দা ঝারসুগুড়া অপশন বি সঠিক আনসার তাড়চচে যা আমার অনুগল ডিস্ট্রিক্টের অনেক অনুগুড় ডিস্ট্রিক্ট তাড়ে হ্যাঁ ওড়িশার সবু বড় কয়লা ক্ষেত্র ছ নম্বর ইন্ডিয়া টলেস্ট ট্রাইকলার উইল হস্ট এট বেস্ট ড্যা হাইট ইজ মর দে ভারতের উচ্চতম ত্রিরঙ্গা পতা ডেসার উত্তোলন করা যা কি পাকিানী পতাকা ঠার অধিক উচ্চ অটে ইন্ডিয়া বাংলাদেশ বডর ইন্ডিয়া নেপাড় বর্ডর অটারী ওয়াঘা বর্ডর বথ এন্ড বি তো অপশন সি হচ্ছে সঠিক আনসর অটারি ওয়াঘার ওয়াঘা বর্ডর ঠিক আমার ভারতের উচ্চতম ত্রিরঙ্গা পতাকা কু উত্তোলন করা Uh, सात नंबर हु ऑन द सिल्वर मेडल इन मेन्स जेवलिन थ्रो इन दि एशियन गेम ट्वेंटी ट्वेंटी थ्री गेम दुई हजार तेईस पुरुष जेभेलीन थ्रो किए सिल्वर मेडल जीति नीरज चपरा किशोर कुमार जेना रड्रिकेनिडीन मोहम्मद यासिर ऑप्शन uh, बी हो सठिक आंसर किशोर कुमार जेना जिकी सिल्वर आउ नीरज जे जिकी गोल्ड जीति है ले? आ जे जीक ब्रोज पदक जीति बुझेगा आठ नंबर व्हिच इज द लार्जेस्ट माइनिंग कंपनी इन ओडिशा रु सबूत बड़ खणी कंपनी के तार नाम कौन जेएसडब्ल्यू टाटा ओ एम सी एल एंड टी सी सटिक के सर ओ एमसी ओडा माइनिंग कर्पोरेसन जोड़ी ओडार सब बड़ खंपानी अटे ହେଲା ନଅ ନମ୍ବର ହୁ ଏମଙ୍ଗ୍ ଦ ଫଲୋଇଂ କେମ୍ ଟୁ ଜାହାଙ୍ଗୀର୍ସ କଟ ଇନ୍ ସିକ୍ସଟିନ୍ ଆଣ୍ଡ ଏଇଟ୍ ଏଜ୍ ଏ ରିପ୍ରେଜେଣ୍ଟେ ରିପ୍ରେଜେଣ୍ଟେଟିଭ୍ ଅଫ୍ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କିଏ ଷୋହଳଶହ ଆଠ ମସିହାରେ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀର ପ୍ରତିନିଧି ଭାବରେ ଜାହାଙ୍ଗୀରଙ୍କ କଟକୁ ବା ରାଜ୍ୟସଭାକୁ ଆସିଥିଲେ ସାର୍ ଥମାସ ରୟ କ୍ୟାପଟେନ୍ ୱିଲିୟମ୍ ହକିନ୍ସ ଜନ୍ସର সার জন বেয়ার্ড অপশন বি সঠিক আনসার ক্যাপ্টেন ওইলিম হকিংস যোলশো আট মসহার জাহাঙ্গীরসভা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি ভাবে আসিলে দশ নম্বর হু ইজ দ্য চেয়ারম্যান অফ ফাইভ টি ইন ওডা ওড়িশার ফাইভ টি অধ্যক্ষ কি অর্থমান প্রণব প্রকাশ দাস শ্রী প্রদীপ্ত কুমার মহাপাত্র ডক্টর নিতেন চন্দ্র ডি ভিকে কার্তিকান পান্ডিয়ান অপশন ডি সঠিক আনসর ভি ভিকে পা সেকশন রে রিজনিং রয়েছে তো রিজনিংরে আপনার দশটি কোয়েশ্চন প্রত্যেকটি দুই মার্ক লেখা টোটাল কোড়িয়ে মার্কস তো রিজনিং রু আসব হলো তো দেখবা রিজনিং সম্বন্ধে কোয়েশ্চেন অব্বর কমপ্লিট দ্য সিরিজ তিন পনেরো এটি ব্লাঙ্ক অ তেষটির অন তেয়াশে নাম্বার সিরিজ রিজনিং

ইজু ছয়তী মাইনছ ৱান ইজু পঁয়ত্ৰিছ সেইবিলাক আঠৰ স্কেয়াৰ মাইনছ ৱান ইজ ই চৌষষ্ঠি মাইনছ ৱান ইজু তেি হ'লে তেকৰ সঠিক আনচৰ টি হ'ল অপচন বি পঁয়ত্ৰিছ ত' এই ক্ৰমৰে আগে আগে চলিছে হেলবী দুই নম্বৰ দেখা প্ৰফেচৰ লেকচৰ ডক্টৰ এটি ব্লাংক ৰ Hospital, disease, medicine, तो हस्पिटाल डिजिज मेडि पेसेंट गोटे आनालोजी टाइप्र गोटे रिजनिंग तो ये आम बुझा जो प्रफेसर ये तो दफेसर लेक्चर से दिंसा डक्टर कौन दिखे ना मेडिसीन दिये तो ऑप्शन सी सठिक एनसर मेड तीन नंबर क्वेश्चन देखिए इन ए सर्ट एंड कोल्ड लांगुवेज क्लाउड इज जी टी आर के एफ हाउ इज साइट রিটে ইন দ্যাট কড তো গোটে দেখা কডিং ডিকডিংিং রিজনি গোটে তো ক্লাউড কু সেখা হয়েছে কড্রে কণ লেখা হইছে না জি টিআর কে এফ দেখা আমি ডিকড করা তো এখানে সি রশ তো অর্থাৎ সি ডি ইফ পরবর্তী তিনোটি অক্ষর তো কন এফ আর্ শেষ অক্ষরটি হচ্ছে সেইভাবে ডি আমি তিনটি মিশে অক্ষর ই এফ জি আর প্রথম অক্ষরটি হল সেইভাবে এটি অনেক তিন মিশে পি ক্যু এক ইউরে এক করি অর্থাৎ এল্র পূর্ববর্তী অক্ষরটি কি হব কে পুঁ ইউর পূর্ববর্তী অক্ষর কি হব এই এইভড় ক্রমে রিক সেইভাবে আমি করা এস আই জিএইচ টি প্লস তিন মিশাইবা টি ইউ ভি তে এটার শেষ অক্ষরটি ভি হব প্লস তিন মিশে ইউ ভি ডব্লু ডব্লু হব সেইভাবে এটি প্লস তিন মিশে পরবর্তী তিনোটি অক্ষর এচ আই জে যে হল আইর পূর্ব এই অক্ষরটি কম হব না

রীনা দেখেই মনিকা কহিলা বা চিহ্নাই মনিকা কহিলা সি ইজ দি অনলি ডটর অফ মাই ফাদর অনলি ডটর সে হোক মো বাপাঙ্কর একমাত্র ঝিউকর ঝিউ অটে হাও মনিকা ইজ রিলেটেড টু রীনা তেমন মনিকা রিনার কোন হব দেখিবা। তো ইন্ট্রোড্যুসিং রিনা রীনা ইন্ট্রোড্যুস করি কি না মনিকা তো মনিকা কুচি ৰনা কোন দেখি কৈছে যে মোৰ বাপাংৰ ফাদাৰ ডটৰ একমাত্ৰ ঝিঅ অনলি ডটৰ মনিকা কৈছে মোৰ বাপা একমাত্ৰ ঝিয় তাৰ মনিকা জে ফিমেল সেই কৈছে মোৰ বা অৰ্থাৎ আম বা একমাত্ৰ ঝিয় মানে কি মনিকা নিজে एक मात्र झींकर झील झील मोनिका झील किए ताल रीना तेरेकर संपर्क कौन रीना रो हे रीनार माँ है किए मनिका है तो अप्सन डी सठिक आंसर रीनार माँ है किए मनिका बुझेगा नंबर क्वेश्चन कुनाल व्वक्स टेन किलोमीटर्स टुवर्ड्स नॉर्थ फ्रॉम देयर ही व्क्स सिक्स किलोमीटर्स टुवर्ड्स साउथ देन ही व्क्स थ्री किलोमीटर्स टुवर्ड्स ईस्ट हाउ फार एंड ह्विज डिरेक्शन इज हि ओथ रिफरेन्स टू हिज स्टार्ट पॉइंट ये गोटे डीरेक्शन सेन्स टाइप रिजनिंग गटे तो यहाँ देख सी ना कूनाल्स दस किलोमीटर उत्तर आड़ आड़क जाती पुणी सेठ किलोमीटर दक्षिण आड़ को जाती पुणी से तीन किलोमीटर से पूर्व दिग आड़ आड़क जाती तेणुक वर्तमान से आरंभ स्थान रु स्टार्ट पॉइंट रू के दिग्वे के दूरतारे अ দেখিবা যেতিয়া আমি এই ভৰিজনটি কৰিব আমি প্ৰথমে দিগ নিৰ্ণয় কৰিব যেতিয়া আমি দিগ নিৰ্ণয় কৰি থওঁ তথমে উপৰ আমি মেপ সাধাৰণত নৰ্থ উত্তৰ দগ তো আমি চাউথ ডাণকু ই পূৰ্ব দিগ আৰু বামকু পশ্চিম দগ ভূচাই থওঁ তো সেই ভৰিয়া ষ্টাৰ্টিং কলে সেই কোৱাডে গলে নৰ্থ আড় গ'লে দহ কিলোমিটৰ তো মনেক এইটো ষ্টাৰ্টিং কলে কুনা নৰ্থ আড়ক দশ কিলোমিটৰ গ'লে দশ কিলোমিটার পুঁ সে ছ কিলোমিটর সাউথ কু ফেরে ছিলোমিটর সাউথ কু ফেরে এখন পুঁ ফেরে ছিলোমিটর এইটি মনে কর ছ কিলোমিটর ফেরলে পুঁ সেঠার সে পূর্ব দিগ আড়ি গলে এটা সে পূর্ব দিগ গলে হল এ তিন কিলোমিটর

रोटोबर तो तो है पचिश पचिश रोटोरला के पचकोमीटर है तेणुक किलोमीटर नॉर्थ ईस्ट को जाती तो ऑप्शन बी हो सठिक आंसर फाइव किलोमीटर नॉर्थ ईस्ट बुझेला छ नंबर क्वेश्चन साम रैंक नाइन्थ फ्रॉम द टॉप एंड थार्टी एट फ्रम दि बटम इन ए क्लास हाउ मेनि स्टूडेंट्स आर देयर इन द क्लास तो यार ये गोटे रैंकिंग टेस्ट रिजनिंग ଦେଖିବା ଶ୍ୟାମ ରାଙ୍କ ଗୋଟେ କ୍ଲାସ୍ରେ କିଛି ପିଲା ଅଛନ୍ତି ତ ସେ ପ୍ରଥମ ଆଡ଼ୁ ଶ୍ୟାମ ନଅ ନମ୍ବର ସ୍ଥାନରେ ରୁହନ୍ତି ଏବଂ ଶେଷ ଆଡ଼ୁ ସେ ଅଠତିରିଶ ନମ୍ବର ସ୍ଥାନରେ ରୁହନ୍ତି ତେଣୁକରି ଟୋଟାଲ୍ କେତେ ସେ କ୍ଲାସ୍ରେ ପିଲା ଅଛନ୍ତି ତ ଏମିତି କରିବା କ'ଣ କରିବା ନା ମନେକର ଏଇଭଳିଆ ଧରିବା ଇଏ ମନେକର ଆମେ ଦେଖିବା ଟପ୍ ଆଡ଼ୁ ଏଇଟା ଆମେ ଦେଖିବା ବଟମ୍ ଆଡ଼ୁ ତ ସେ

স্যাম জনে পু তা সই তিরিশ জন টোটাল হল আট এক নোল ছিন এক চার ছয়ালিশ জন টোটাল সেই ক্লাসরে কত জন পিলা অনেক জন তেম করে অপশন বি হোচ্ছি সঠিক আনসর ছয়াশ হলো সাত নম্বর কোয়েশ্চেন দেখাইন্ড দ্য মিং নম্বর তো এটি চিত্র দেখি পর্যন্ত চিত্রের কিছু নম্বর দিয়ে হইছে এটি ফাইন্ড দ্য মিং এটি কে হব

অনচাশ তো অপশন বিউ সঠিক আনসর অনচা আঠ নম্বর কোয়েশ্চন হুইজ নম্বর ইজ অন দ ফেস অপোজিট অফ সিক্স তো এটি কিছু দিয়ে হইচি বা ডাইস দিয়ে হইছি ডাইস রোটি ছটি পার্শ্বর কিছু ফেস দেখা তো সেই ছ নর তার বিপরীত কেউ সংখ্যা আছে তাকু চিনাও লেখ হলা তো এটাকে আমি হেলে তো লুডু গোটা এইভাবে খোল তো খোলদেলাপরে এপর লেফট সাইড রাইট সাইড এটা ফ্রন্ট এটা তোটা যেটা ডাউন এটা হলো উপর সাইডটা হ্যাঁ এই তো মুদিত মুদিত জিনিসটাকে খোলিদেছি তো আমি এই এইভাবে গোটে করিবা এটি এইভাবে করবে এটি লক্ষ্য করবো এটা লক্ষ্য করি অধিকার দেখা হয়েছে ছটার ছিল তো কোণ করা না লিখবে ছ মনে করি

তো সঠিক আনসরটি হল এক হল তার বিপরীত ইয়ে তলে ডাউন লাগে তেম করে অপশন সি হচ্ছে সঠিক আনসর এক বুঝি হল নম্বর কোয়েশ্চন কাউট ট্রাইঙ্গল ইন দ ফিগর তো যদি গোটে চিত্র দিয়ে হইছে এই চিত্রের কতোটি ত্রিভুজ অ তাকে কর হিসাব করি বাহার কর তো ইয়ে গোটে আনালেটিকা রিজনিং গে দেখা এটা কমিটি করা না ভাগ করা দেখবে লক্ষ্য করবে এক দেবে দুই এটি তিন চারি ভাগ করা এপর বি করিবে করবে এক দুই তিন ভাগ করা তো কোণ করিবে না তবে যেত ভাগ করা চারি তো চার লেখিল গুণন করবে যেতে ভাগ করা তিন গুণন তিন করবে পুঁজি গুণন করবে তলে যেতে ভাগ দিয়ে হই গোটে ভাগ মিশাই দেবেতে চারি ভাগ লা পাঁচ তবে পাঁচ লেখি দেবে ডিভাইডেড বাই দুই করে দেবে চার তিন পঞ্চাং ষাঠি বিভক্ত দুই এতে না তিরিশ হলো ওই আনসরটি তিরিশটি ট্রাইঅাঙ্গেল আছে বুঝি হল পরবর্তী দশ নম্বর কোয়েশ্চেন দেখ নম্বর অফ স্কোয়ার ইন দি ফলোইং ফিগর তো এই চিত্রটা দিয়ে হইছে চিত্রের কতোটি স্কোয়ার অর্গচিত্র বাহার করি ইয়ে বিষয়ে আনালেটিকা তো দেখবা চারি বাই চারি এক দুই তিন চারি আপনার এক দুই তিন চার তো এইভাবে চার বাই চারি লে চারি বাই চারি লে কমিটি আমি কতোটি স্কোয়ার অতোটি বর্গ ক্ষেত্র আছে বাহার করা তো কোণ করা ना चारे अच्छे मैंने चार स्क् करेंगे चार चार षोह लिखे पुणीता तौक स्र तीन 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 थी नौ से भाया दुईर स्क्ज चार एक स्कोयर एक आोल चार कोड़े न एक दस तेल तीस तीस टी स्क्ला जी फाइव इंटु फाइव पाँच बच्चे से भाया पाँच रू आरंभ करेंगे पाँच रक्ोर वन पाँच पंचांग पचीस चार से चार स्क्ार সামান চার ষোল সেইভাবে তিন র স্কোয়ার তিন তিন নইর স্কোয়ার দুই জন চার এক রকোার এক সেইভাবে হয়ে যাবনটি হল বুঝি ই সেকশন রে কম্পুটর লিটরেসি অম্প্যুটর লিটরেসি রু পাঁচটি প্রশ্ন আসবে প্রত্যেক দুই মার্ক লেখায়ে টোটাল দশ মার্ক কম্প্যুটর লিটরেসি উপর কোশ্চেন আসব তো কোণ সবু কিপর কোয়েশন আসব তো দেখ एक नंबर क्वेश्चन हु इज द फादर ऑफ कंप्यूटर कंप्यूटर रो पिता किए ऑप्शन बी सठिक आंसर चार्ल्स बावेज चार्लस बावेज हूँ होती कंप्यूटर जनक है पीछे दुई नंबर क्वेश्चन देखा व्हिच ऑफ द फॉलोइंग इज द ब्रेन ऑफ कंप्यूटर निम्नलिख्त मध्य के कंप्यूटर मस्तिष्क बोली कहा जाए सेंट्रल प्रोसेसिंग यूनिट मेमोरी मॉनिटर कीबोर्ड ऑप्शन ए सठिक आंसर सेंट्रल प्रोसेसिंग यूनिट বা সিপি ইউ আমি স্টকট্রে কৌচে সিপিউ হোচ্ছ কম্প্যুটর মস্তিষ্ক বলে আমি কোথায় হল সেইভাবে তিন নম্বর হাট ইজ ইউজ অফ কন্ট্রোল প্লস সি ইন এমএস তো মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লস সি র ব্যবহার তার কাম কোণ টু সেভ এ ডকুমেন্ট গোটে ডকুমেন্ট সেভাবে টু ওপন এ ডকুমেন্ট ডকুমেন্ট ওপন করা টু কপি দ টেক্সট ইমেজ গোটে চিত্র কিংবা কিছু লেখা কেমন কপি করা टू फेस्ट द टेक्स्ट और इमेज किसी चित्र लेखा को आम फेस्ट करवा तो कंट्रोल प्लस सी राम होपसन सी सठिक आंसर जोटा कि टू कपी द टेक्स्ट और इमेज गोटे जिनस चित्र लेखा को किखाक कपि करवर्ती प्रश्न चार नंबर हार्ड डिस्क इज हार्ड डिस्क इन ए कंप्यूटर इज तो कंप्यूटर हार्ड डिस्क हूँ कौन मैग्नेटिक स्टोरेज परमानेंट मैग्नेटिक स्टोरेज हाई कैपेसिटी ऑप्टिकल डिस्क स्टोरेज हाई कैपेसिटी सीडी रोम तो हार्ड डिस्क डिस्कटा कंप्यूटर कौन ऑप्शन बी सटिक आंसर परमानेंट मैग्नेटिक स्टोरेज पांच नंबर क्वेश्चन देखिए ओान जी इज इक्वाल टू डैश एम वि तो एक जिबी सेम वि हजार हजार चबिश दुई हजार दुई हजार चबिश तो अपसन बी हो सटिक आंसर के हजार चबिश एम वि वन जी विमान इज इक्वाल टू वन जिबी হেল ইচন ৰ চাইল্ড ডেভলপমেণ্ট লাৰ্ণিং কৰিলম এণ্ড আছেমেণ্ট ত' চাইল্ড ডেভলপমেণ্টটো কেতিয়া পোন্ধৰটি কোৱেচন আচিব প্ৰত্যেকটি দুই মাৰ্ক লেখাই তিৰিছ মাৰ্ক আচিবি চাইল্ড পেট্ৰু দেখা কোন চব প্ৰশ্ন অঁ কেতিয়া আচিব আলোচনা কৰিব এক নম্বৰ কোৱেশচন হু চেড লাৰ্ণিং ইজ এ লাইফ লং প্ৰচেছ তো শিক্ষণ হেঁচি এক আজীৱন প্ৰক্ৰিয়া কিন পিয়াজেট থন ডাইক কহলবৰ্গ পেটৰ ড্ৰুকৰ ত অপচন ডি হও অথিক এনচাৰ ফিটৰ ড্ৰুকৰ ফিটৰ ড্ৰুকৰ যিয়ে কৈ দিক্ষণ হ'ব আজীৱন প্ৰক্ৰিয়া বুজিহে পৰৱৰ্তী প্ৰশ্ন দেখা দুই নম্বৰ লাংুৱেজ ডেভলপমেণ্ট অফ এ চিলড্ৰেন ডিফেণ্ডছ অন পিলা মানৰ ভাষা বিকাশ নিৰ্ভৰ কৰে কাউপেৰে নিৰ্ভৰ কৰি থাকে বেটৰ চ'চিয় ইকনমিক এনভাইৰমেণ্ট উত্তম সামাজিক অৰ্থনৈতিক পৰিৱেশ বেটৰ স্কুলিং উত্তম বিদ্যালয় ফ্ৰিডম অফ এক্সপ্ৰেছ গিভেন টু দি চাইল্ড শিশুকু দিয়া যোৱা অভিব্যক্তি কৰিবৰ অধিকাৰ বা স্বাধীনতা অল অফ দি এব উপৰোক্ত অপশন ডি হুই সঠিক আনচৰ উপৰোক্ত উপৰোত সমস্ত পিলা মানৰ ভাষা বিকাশ নিৰ্ভৰ নিৰ্ভৰ কৰি থাকে হেলা তিনি নম্বৰ প্ৰশ্ন দেখিবা বাই হুইজ এজ লাংগুৱেজ ডেভলপছ ইন চিলড্ৰেন পিলা মানৰ কেও বয়সৰে ভাষাৰ বাসাশ হৈ থাকে বাই বাৰ্থ জন্ম সময়ৰ বাই চাইল্ডহুড পিলা দিনে বাই আডল্টহুড বয়স হোৱা বাই প্ৰেগনেনী গৰ্ভ অৱস্থাৰে অপশন এ হ'লে এন্সৰ বাই বাৰ্থ জন্ম সময় পিলা মানৰ ভাষাৰ বাশ হৈ থাকে হেল চাৰি নম্বৰ কোৱেশ চাইল্ড ডেভলপমেণ্ট ইজ দ প্ৰচেছ অফ শিশুৰ বৰ প্ৰক্ৰিয়া হ'ব ক' স্ল' স্পীড মুভমেণ্ট ধীৰে গতিশীল গতি কণ্টিনুছ গ্ৰাজুআলি অন গিং প্ৰচেছ ক্ৰমাগত ধীৰে ধীৰে চালু প্ৰক্ৰিয়া অন গিং ডেভলপমেণ্ট ইন এ চিমিলাৰ ৱে सामान ढंग से चलते क्रमगत विकास डेवलपमेंट इज यूजुअल विकास पूर्वपरि चलता है तो ऑप्शन बी हो सठिक आंसर जे कंटिन्युअस ग्रेजुअल ऑनगोइंग प्रोसेस क्रमगत धीरे धीरे चलुत प्रक्रिया जो शिशुर विकास प्रक्रिया है ला? पांच नंबर क्वेश्चन देखा व्हाट इज द मीनिंग ऑफ चाइल्ड डेवलपमेंट शिशु शिशुर विकास अर्थ कौन ডেভেলপমেন্ট ইন দ লে লেঙ্ ব্রেথ অ্যান্ড ফ্যাটনেস অফ দি চিলড্রেন পিল লম্ব মটাই এবং মটাপনর বিকাশ বি ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ চাইল্ড শিশুর সামগ্রিক বিকাশ ডেভেলপমেন্ট অফ মেটালকচুয়ালিলিটি বৌদ্ধিক এবং মানসিক দক্ষতার বিকাশ ডেভেলপমেন্ট অফ দি চাইল্ড শিশুর বিকাশ তো কেউটি শিশুর বিকাশর অর্থ কইলে বুঝা ତ ଅପସନ୍ ସି ହେଉଛି ସଠିକ୍ ଆନ୍ସର ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫ୍ ମେଣ୍ଟାଲ୍ ଆଣ୍ଡ ଇଣ୍ଟେଲେକ୍ଚୁଆଲ୍ ଆବିଲିଟି ବୌଦ୍ଧିକ ଏବଂ ମାନସିକ ଦକ୍ଷତାର ବିକାଶ ହେଉଛି ଶିଶୁର ବିକାଶର ବୁଝି ହେଲା ଛଅ ନମ୍ବର ହୁଇଥ୍ ଏଜ୍ ଇଜ୍ କଲ୍ଡ ବାର୍ଥ ପିରିୟଡ଼ କେଉଁ ବୟସକୁ ଜନ୍ମ ଅବଧି ବୟସ ବୋଲି କୁହାଯାଏ କେଉଁ ବୟସଟା ଜନ୍ମ ବୟସରୁ ଜନ୍ମରୁ ଦୁଇ ବର୍ଷ ଜନ୍ମରୁ ପାଞ୍ଚ ବର୍ଷ ଜନ୍ମରୁ ଚାରି ବର୍ଷ ଏବଂ ଜନ୍ମରୁ ତିନି ବର୍ଷ অপশন ডি সঠিক অ্যানসার জন্মৰৰ 3 বছৰ পৰ্যন্ত বয়সক জন্ম অৱধি বয়স বুলি কোৱা হয়। বুজিলা? 7 নম্বৰ দি মেন ৰিজন অফ ইনডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ ব্যক্তিগত পার্থক্যৰ মূল কাৰণ হ'ল কি কোন কোন সূ কাৰণ যো যাহেৰ কি ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। Атমস্ফিয়ৰ পৰিবেশ হেৰিডিটি বংশানুক্রম এছ বয়স অল অফ দিস অপশন ডি সঠিক অ্যানসর উপরোক্ত সমস্ত আটমস পরিবেশ বংশানুক্রম বয়স এহা হেউজি ব্যক্তিগত পার্থক্যর মুখ্য কারণটা এগুড়ি আট নম্বর হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ ফার্স্ট সোর্স ফর সোশিয়ালাইজেসন অফ এ চাইল্ড নিম্নলিখিত মধ্যে কেউটি শিশুর সামাজিকীকরণ প্রথম উৎস সামাজিকীকরণ সোশিয়ালাইজেসন ফ্যামিলি স্কুল বিদ্যালয় মন্দির জঙ্গল मा, मा number, as, so तो अप्सन ए हो सटिक आंसर फैमिली पर फास्ट सोर्स प्रथम उत्सव जहाँटा कि सामाजिक रोपी दायी नंबर ए चाइल्ड उथ आई क्यू वन जीरो फाइव विल क्लासीफायड एज शहे पाँच आई क्यू थ एक शिशु को क्यों श्रेणीभुक्त होपेरियर इंटेलीजेन्स श्रेष्ठ बुद्धि एबो एभरेज इंटेलीजेन्स हाराहारी बुद्धि उपर नर्माल और एभरेज इंटेलीजेन्स साधारण किंवा हाराहारी बुद्धि ड्यूल निर्बोध অত অপশন বি হউ সঠিক অ্যানসার এবভ এভারেজ ইন্টেলিজেন্স সারা হারি বুদ্ধি উপরে টিকে যা আইকিউ 105 থিবো হেলা 10 নম্বর ভোকাবুলারি অফ অ্যান ইনফ্যান্ট এট দা এন্ড অফ দি সেকেন্ড ইয়ার বিকামস দ্বিতীয় বর্ষ শেষরে এক শিশুৰ শব্দকোষ হ'য়ে অর্থাৎ দুই বছৰ বর্ষ শেষৰ লুকু কটে পিলা কতটি ওয়ার্ড শিকিতাে কতটি শব্দ শিকিতাে 100 60 150 10 ऑप्शन सी हो सठिक आंसर शहे पचास टी वार्ड से शीखि था एगार नंबर अकॉर्डिंग टू पियाजेट हाउ मेनी स्टेजेस कॉग्निटिव डेवलपमेंट कोग्नेटिव को पिजडेट शिशु रो ज्ञान रिकाश के पर्याय अटे तीन चार पच ऑप्शन बी सठिक आंसर चारि पर्याय अटे तो पिजेड अनुजाई रो ज्ञान विकास हूँ चार पर्याय अटे बुझला বার নম্বর এজুকেশন হেল্পস ইজ শিক্ষা সাহায্য করে থাকে শিক্ষা সাহায্য করে থাকে ইমোশনাল ইন্টেলেজে ভাবপ্রবণ বৃদ্ধি সোশিয়াল ইন্টেজেস সামাজিক স্কিলস বৃত্তি দক্ষতা অল অফ দি এবভক্ত সমস্ত অপশন ডি সঠিক এনসর তো শিক্ষা তিনটি জিনিস সাহায্য করে নম্বর ইন হইজ এজ এ চাইল্ড ইজ কেউ বয়সের পিলা পরেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে চাইল্ডহুড বাড় এজ কিশোর বয়সের ইয়ারলি চাইল্ডহুড প্রাক বাল্যকালে এবং অডল্ট বয়স্ক সময়ের অপশন এ সঠিক আনসার চাইল্ডহুড বাড় পিলাটি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে চৌদ নম্বর কোয়েশ্চেন অবজেকটিভ অফ ইভালুয়েশন মূল্যাঙ্কনার উদ্দেশ্য হচ্ছে কন উদ্দেশ্য হচ্ছে মূল্যাঙ্কন টু ডিক্লেয়ার এ চাইল্ড ইজ ফাস অর ফেল এক শিশুকু পাছ কি ফেল বিফল বুলি ঘোষণা কৰিব টু নো হোৱাট দ চাইল্ড হেজ লাৰ্ণ পিলা টি কণ শিকিছোঁ জানিবা টু নো এবাউট লাৰ্ণিং ডিফিকল্টিজ অফ চাইল্ড শিশুৰ শিক্ষা অসুবিধা বিষয়ে জানিবা অল অফ দি এব উপৰক্ত সমস্ত অপশ্ছন ডি হুইজ সঠিক আনচাৰ উপৰোক্ত সমস্ত মূল্যাংকনৰ উদ্দেশ্য এইগুড়িক পোন্ধৰ নম্বৰ কোৱশ্চন চাইল্ডহুড ইজ আপ টু বাল্য কাল কেতে পাঁচ বৰ্ষ বয়স পৰ্যন্ত ବାର ବର୍ଷ ବୟସ ଏକୋଇଶ ବର୍ଷ ବୟସ ଏଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ କୌଣସିଟି ନୁହେଁ ତ ଅପସନ୍ ବି ହୁ ସଠିକ୍ ଆନ୍ସର ବାର ବର୍ଷ ବୟସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜନ୍ମରୁ ବାର ବର୍ଷ ବୟସ ପର୍ଯ୍ୟନ୍ତ ବୟସକୁ ବାଲ୍ୟକାଳ ବୟସ ବୋଲି କୁହାଯିବ ହେଲା ମକ୍ ଟେଷ୍ଟ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖି ଜଣାଇବେ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ କରିବେ ସେୟାର୍ କରିବେ ଏବଂ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ତ ଆସନ୍ତା ଭିଡ଼ିଓରେ ଆମେ ପାର୍ଟ ଟୁ ର ମକ୍ ଟେଷ୍ଟ କରିବା ଧନ୍ୟବାଦ